Assalamualaikum viewers, আশা করি ভালো আছেন আপনারা. Welcome back to our channel EzBz Life Kitchen. আজকে আমরা একটা আচারের আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে. আজকে আমরা আচার বানাবো প্লাম দিয়ে. রেগুলার আমরা আচার বলতেই বুঝি যে আম, বড়ই, চালতা, দোজ আর মাউথ ওয়াটারিং. আই নো, শুনে মনে হচ্ছে যে খেতে ইচ্ছা করছে. এনিওয়েজ, আমরা আসলে এখানে রেগুলার ওয়েতে পাই না দেখে, বানানো হয়, আমু আমের আচার বানায়, বাট সবসময় তো আর পাওয়া যায় না. একদম শক্ত সুন্দর কাঁচা আমটা পাওয়া একটু টাফ ব্যাপার. আর অনেকে আমরা আচারও বানায়, আমরা খুঁজেছিলাম আমরা, বাট আমরা একটু লেট হয়ে গিয়েছি. আমরা বাঙালি নেবার থেকে একটু দূরে থাকি, আমাদের যেতে যেতে হয়তো বা দেরি হয়ে গেছে. সেজন্য আমরা ভালো যে আমরাগুলো খুঁজছিলাম যেগুলো কাঁচা হবে সেগুলো পাইনি. সো ইনস্টেড অফ দ্যাট আমরা আজকে আমি ঠিক করলাম যে যেহেতু গ্রিন প্লাম পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান প্লাম, সো আমরা সেটা দিয়ে ট্রাই করবো. এটাকে গ্রিন ইউরোপিয়ান প্লাম অথবা গ্রিন প্লাম বলে, আর এটা তো রেগুলার. আর আমি নিব হচ্ছে ক্র্যানবেরি. ক্র্যানবেরি ড্রাইটা আমরা নিয়েছি, এটা একটু একটু সাওয়ার সাওয়ার টেস্টও দেয়. সুগার লাগবে, দেন হোয়াইট ভিনেগার 5 ফোড়ন, এটা হচ্ছে আচারের মশলা, এটা আমার স্পেশাল আচারের মশলা. সো ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই কখনো একটা এটা আমরা ভিডিও দিব. রসুন, শুকনো মরিচ, তেজপাতা এবং আমাদের তেল লাগবে. সো চলে যাওয়া যাক মূল রান্নায়. আমি প্লামগুলোকে চুলোতে দেওয়ার আগে গ্রিন প্লামগুলোকে একটু চিড়ে চিড়ে নিব. এরা যথেষ্ট নরম, বা তারপরেও একটু আমি এখন তেল দিয়ে নিচ্ছি. আমি রিয়েলি সরি, এটা আমার সাথে অনেক বেশি, আমি লবণ আর চিনির কথা বলতে ভুলে গেছি, সরি ফর দ্যাট. তেল দিয়ে নিলাম. তেলটা যখন গরম হয়ে যাবে আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দিব. তো তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম. অ্যান্ড উই হ্যাভ টু মেক শিওর যে 5 ফোড়নটা যেন বেশি লাল না হয়ে যায়. এখন আমি শুকনো মরিচ এবং তেজপাতাটা একটু ফ্রাক করে তারপরে দিতে হবে. আমি এখন রসুনগুলোকে দিয়ে দিচ্ছি. আমার আই হচ্ছে কেটে কেটে নেওয়া. এখন প্লামগুলো দিয়ে দিচ্ছি. আমি প্লামগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ বসে রাখলাম মিটটা একটু সফট হওয়ার জন্য, এবং ভিনেগারটা দিয়ে দিচ্ছি. প্লামগুলোকে একটু নাড়াচাড়া করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তারা, দেখেন একটু নাড়াচাড়া করার পরে তারা সফট সফট হয়ে গেছে. এখন আমি পরিমাণ মতো লবণ, চিনি আমি প্রথমে হ্যাফ দিব, কারণ ওরা যথেষ্টই মিষ্টি হয়. এবং হ্যাফ ক্র্যানবেরি দিয়ে দিব. হ্যাফ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে হ্যাফ আমি একটু লাস্টের দিকে দিব, যেন ওরা দানা দানা থাকে, তো এটা অন্যরকম মজা লাগবে. আমি জানি আচার অনেক মশলা টশলা দিয়ে সবাই বানায়, আমাদের মশলা আমার মশলা অনেক কম দিয়ে থাকে, ভাববেন না যে মজা হয় না, এই আচার যথেষ্ট মজা হয়. আর আমার মনে হয় যে কোনো জিনিসে অনেক বেশি মশলা দিলে
রান্নার প্রপার স্বাদটা মনে হয় না সবসময় পাওয়া যায়, লাইক স্পেসিফিক কিছু জিনিসে মনে হয় না অনেক মশলা দেওয়ার প্রয়োজন হয়। আর আচারের এই আচার আই হ্যাভ টু লাইক ইউনো মানে আমাদের যেন প্লামের টেস্টটা বোঝা যায়, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট। এখন আমি এটাকে ঢেকে রাখবো। আমরা এখন একটু তুলে দেখি কি অবস্থা। অসাধারণ ছিল। আই উইশ আপনারা ভিডিওর থ্রুতে গন্ধটা পেতেন, মানে স্মেলটা নিতে পারতেন, তাহলে বুঝতেন যে আমি কেন বলি। অবশ্য এটা আমার একটা বদভ্যাসপূর্ণ, আমি যেরকম অভ্যাসই করলাম স্মেল নিয়ে একটা নাই নেই, অনেকে হয়তো একটা খারাপও মনে করতে পারেন, সরি ফর দ্যাট। দেখেন একদম সফট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু দেখি চিনির কি অবস্থা। বিসমিল্লাহ, পারফেক্ট। একটু একটু টকটক, একটু মিষ্টি মিষ্টি, অনেক বেশি কোনো কিছুই না। আর বাকি ক্র্যানবেরি টুক দিয়ে দিচ্ছি। এবং আমার স্পেশাল আচারের মশলা দিয়েছি। জি বাবা, আপনারা নিশ্চয় এতদিনে বুঝে গেছেন যে আমার বাচ্চা প্রচুর ভিডিওর সময় মনে হয় তার কান্না করতে বেশি হয় এবং তার মার সাথে বেশি কথা বলতে হয়। খুবই শর্টকাট একটা আচারের রেসিপি, এমন না যে অনেক সময় লাগছে, অনেকক্ষণ কোনো কষ্ট করতে হবে। ইটস ভেরি ইজি, একটু কমপ্লিকেটেড না। আমরা এখন মাখামাখি করে রাখবো। আপনাদের কোনো একদিন একটা আনারসের আচারের রেসিপি দিব, আমার এটা করেন। সো দেখা যাক ওটা কবে দেওয়া যায়। আমি আবার ওনাদেরকে ঢেকে রাখবো, কারণ ওনাদেরকে আস্তে আস্তে হতে দিতে হবে, সুন্দর করে রিল্যাক্স করে। মাঝখানে একবার আমরা নিয়ে দিয়েছি, এখন বিসমিল্লাহ হয়ে গেছে। একটু সফট সফটই খাবে, অনেকগুলো গলে গেছে, অনেকগুলো আছে ঠিকই। তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি প্লাম অ্যান্ড ক্র্যানবেরি আচার। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।